এই পাটটা পড়তে পড়তে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসে, চলো খেয়ে কে নেওয়া যাক। তারপর পেপারটাকে খুললাম, ওমা হাত থেকে পড়ে গেল, কিছু মনে করবে না, এইভাবে ছিঁড়তে হবে পেপারটা, না ছিঁড়তে পারলে আমার থেকে শিখে নিন, মুখের দিকে যাবেন না, চলুন স্টার্ট করা যাক। এবার পেপারটা পেতে নেওয়ার পর, হ্যাঁ একটু পেয়ারা মাখা দিয়েছিল, পেয়ারা মাখাটা খাওয়াও তো দরকার, খাওয়ার কাজ দুটোই করা যাক। নাও তোমাকে একটু সরিয়ে রেখে মেইন মুদ্দা আসি, সব আর্টিস্টরা যেরকম তুলি ছুঁড়ে মারে, আমি ছুঁড়ে মারলাম, তারপর আবার গুছিয়েও রেখেছি, এই যে আমার প্যালেটটাও ছুঁড়ে মারলাম। এবার ছবি দেখা যাক, ছেলেটার ছবিটা কিন্তু খারাপ নয়, বেশ ভালোই লাগছে। ঠিক আছে চেঞ্জ দ্য টপিক, এবার ছবিটা ধীরে ধীরে করছি, যেহেতু বাঁ হাতে ফোনটাকে ধরে ডান হাত দিয়ে কাজ করতে হচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে, আর মাঝখানে এসে একটু খাচ্ছি, আর কি করবো, খাওয়াই তো জীবন, না খেলে হবে। এই যে রং করছি ধীরে ধীরে, এখন চোখটা হয়নি, চোখটাও হয়ে যাবে। ব্ল্যাক কালার দিয়ে এবার করবো চোখটা, লিকালি কালি আঁখি এবার নাকি ওঠোটে, লাল লাল হোঠ, না লাল তো না কালো, ঠিক আছে। হ্যাঁ মাস্কটা পরিয়ে দিয়েছি, এর পিছনে কারণ হচ্ছে করোনা ভাইরাস। এবার একটু একটু করে ডার্ক করছি, দেখে বোঝাই যাচ্ছে, এই যে আমার মাস্ক তৈরি, এই যে আমার চুল রেডি, টিংটং। ছেলেটা বেশ ভালো দেখতে, খারাপ না, ভালো লাগছে তা, তাই ওকে ছেড়ে দিয়েছি, নাহলে মনে হয় কালার করে দিতাম, থাক কোনো অসুবিধা নেই। এবার কি করছি, হ্যাঁ একটু বসে 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 কাজ করছি, কাজ মানে কি, এবার একটু চুল চুল করবো, চুলটা করলে একটু সুন্দর লাগবে দেখতে। একটু কালার হয়ে গেছে মোটামুটি, এবার সিগনেচার করতে হবে, সিগনেচার কবে ঘটবে না, তার জন্য দেখাবো না। এই যে মেয়েটার ছবিটা রেডি হয়ে গেছে, একটুখানি খাবো। এই যে আমার ছবিটা একদম রেডি, আমার সিগনেচার।